14 দলের সাথে আপনি যে মিটিংটি করেছেন ওইখানে আপনি বলেছেন যে 14 একটু মাইকটা বুঝতে পারছি না ভাই একখান নাই গেনের আমরা নিয়ে নিয়ে নিছি একটাই আছে আপনি আপনি 14 দলের 14 দল শরীকদের সাথে যেই মিটিংটি করেছেন গত কয়েক মাস আগে সেখানে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন যে 14 দলগতভাবে আপনারা নির্বাচনে যাবেন কিন্তু আপনাদের যে নির্বাচনী জোট জাতীয় পার্টিকে নিয়ে যে মহাজোট সেখানে জাতীয় পার্টি আছে এবং জাতীয় পার্টির নেতারা ইতিমধ্যে বেসুরো বাঁচতেছে তারা তো আপনারা কি সেই জোটটিতে আগামী যে মহাজোট হবে এই নির্বাচনটি কি আপনারা মহাজোটগতভাবে করবেন নাকি আওয়ামী লীগ এককভাবে করবেন নাকি 14 দলগতভাবে করবেন সময় আসলে বলতে পারবো নির্বাচন যখন হবে হ্যাঁ আমরা 14 দল করেছি আমরা জোটবদ্ধভাবে নির্বাচন করেছি জাতীয় পার্টি আমাদের সাথে ছিল কিন্তু তারা আলাদা নির্বাচন করেছে কিন্তু আমাদের সাথে একটা সমঝোতা ছিল আর ভবিষ্যৎ নির্বাচনে এখন কে কোথায় থাকবে সেটা তো সময়ই বলে দেবে আর আওয়ামী লীগ উদারভাবে কাজ করে আওয়ামী লীগের দরজা খোলা আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা বাংলাদেশে সরকারে আসার পর থেকে আজকে দেশের যে উন্নয়ন আমরা করতে পেয়েছি আজকে যোগাযোগ ব্যবস্থা নিজেদের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ গৃহহীনদের গৃহ তৈরি করে দেওয়া দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা আজকে আপনারা এই দেশে শীতকাল আসলে শিম খেতেন লাউ খেতেন টমেটো খেতেন এখন কিন্তু 12 মাস খান এটা আকাশ থেকে পড়েনি গবেষণা করে সেগুলো আমরা কিন্তু উৎপাদন করছি সেই সুযোগ আমরা করে দিচ্ছি বলেই কিন্তু এটা হয়েছে আগে কিন্তু কেউ করেনি তো এইভাবে সার্বিক দিক থেকে আপনি অর্থনৈতিক দিকে বলেন ব্যবসা বাণিজ্য কর্মসংস্থান এই যে আমরা মানুষের কর্মসংস্থানের জন্য এই এতগুলি টেলিভিশন আমি কেন দিয়েছিলাম আমার লক্ষ্য একটাই ছিল কর্মসংস্থান ব্যবস্থা করে দেওয়া সেটা হচ্ছে এই কর্মসংস্থান বহুমুখী কত ধরনের মানুষ কাজ করে করার সুযোগ পাচ্ছে সেইভাবে ব্যাংক বিমা শিল্প কল কারখানা প্রতি সবই তো আমি ওপেন করে দিয়েছি আর আমাদের উন্নয়নের সবচেয়ে বড় কথাটা হচ্ছে একেবারে গ্রাম পর্যায়ে তৃণ পর্যায় থেকে কিন্তু আমরা উন্নয়নটা করে যাচ্ছি এই করোনার সময়ও আমরা প্রচুর অর্থ সরবরাহটা গ্রামে করেছি যে মানুষ যেন কোনো রকম কষ্ট না পায় সেদিকেই বিনা পয়সায় ভ্যাকসিন দিয়েছি তো এত কাজ করার পরে জনগণের যে ভোট অবশ্যই তারা আওয়ামী লীগকে ভোট দেবে এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যদি এই চলমান উন্নয়নের ধারাটা অব্যাহত রাখতে চান আর না চাইলে তো কিছু করার নাই সেটা জনগণের ইচ্ছা Thank you.